গিটারের সাথে সাথে এখানে আছে, তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও আসবে। এটা কিন্তু পশ্চিমবঙ্গে প্রথম হয়েছে গিটারে ব্যান্ডেল। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরো একটা নতুন ফ্রেশ ব্লগে। দেখো, তোমরা থাম্বনেল এবং টাইটেলে দেখেছো যে গিটারের প্যান্ডেল। হ্যাঁ, পশ্চিমবঙ্গে প্রথম গিটারের প্যান্ডেল। কদিন আগে গেল দুর্গাপুজো, আজ হচ্ছে 9ই অক্টোবর, আর আজকে হচ্ছে লক্ষ্মী পুজো। তো এই লক্ষ্মী পুজো উপলক্ষে আমাদের বাড়ির থেকে প্রায় 1 ঘন্টার রাস্তা পেরোলেই হিংনাড়া বলে একটা জায়গা আছে, সেখানেই হচ্ছে গিটারের প্যান্ডেল। তো বন্ধুরা, আর বেশি কথা বাড়াচ্ছি না, একেবারে সোজা ওখানে গিয়ে পুরো ডিটেলস তোমাদের সাথে আলোচনা হবে। তো চলো, আজকের ওয়েদারটাও যা সেরা, তোমাদের অনেক সিনেমাটিক শট দেখাবো। তো শুধু তোমরা ব্লগটা এনজয় করতে থাকো, আর সম্পূর্ণ ব্লগটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে, আর স্কিপ করবে না, কিন্তু স্কিপ করবে না, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে কিন্তু আমার এরকম দুর্দান্ত ব্লগ আসতে থাকবে আর তোমরা দেখতে পাবে। চলো সাবস্ক্রাইবটা করে দিও। এখন যাবো হিংনাড়ায়, হিংনাড়ায় গিয়ে গিটারের প্যান্ডেলটা তোমাদের দেখাবো এবং সম্পূর্ণ ডিটেলস তোমাদের সাথে আলোচনা করবো। চলো। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি সেই গিটারের ব্যান্ডেলের কাছে, যেটা কিন্তু পশ্চিমবঙ্গে প্রথম হয়েছে গিটারের ব্যান্ডেল। আর দেখো, এখানে গিটারই নেই, গিটারের সাথে সাথে এখানে আছে ঢোল, তারপর তবলা, আরও বিভিন্ন জিনিস লাগানো হচ্ছে। আমি একটু কাছে গিয়ে দেখানোর চেষ্টা করব। দেখো বন্ধুরা, এখানে কিন্তু এখনও কাজ চলছে, মানে আজকে লক্ষ্মী পুজো কিন্তু কাজ চলছে, মনে হয় রাত্রের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, এখানে এখনও তবলা লাগাবে, আরও অনেক কিছু লাগাবে, আর উপরের দিকটা সব কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এখনও কিন্তু কাজ চলছে উপরের এই দিকটায়, আরও নিচে ভিতরে সব জায়গায় কাজ চলছে। আর যা রোদ পড়েছে, এখন আমি এই দিকটায় একটু দোকানের ছায়া নিয়ে আমি ভিডিও করছি। তো যাই হোক, সব মিলে কিন্তু প্যান্ডেলটা ওপি লেভেলের হতে চলেছে, তোমরা কিন্তু আসবে অবশ্যই। আর এটা আমি ঠিকানাটা একবার তোমাদের বলে দিই, এটা হচ্ছে হিংনাড়া স্কুল। এই যে পুরোটাই হিংনাড়া স্কুল, এখানে সব দোকানপাট বসেছে, এই যে পুরোটাই কিন্তু হিংনাড়া স্কুল। আর হিংনাড়া স্কুলের মানে ভিতরের দিকে এই বড় একটা গিটারের প্যান্ডেল হচ্ছে, আর এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন দোকানপাট আরও অনেক কিছু বসেছে। সিরিয়াসলি বলছি, ভীষণ রোদ পড়ছে আর ভীষণ গরম লাগছে, তাই তোমরা একটু সিনেমাটিক শট এনজয় করো এই গিটারের প্যান্ডেলে, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, আরও কিন্তু অনেক প্যান্ডেল দেখাবো দরব করে গিয়ে। চলো দেখো আলো, আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। তো গাইজ, দেখতে পাচ্ছ এখানে সব তবলা টবলা রাখা আছে, যেগুলো এখন এখানে সেট হবে। আর উপরের দিকে দেখো গিটার লাগানো হয়ে গেছে, এই যে এখানে এখানে আরও বিভিন্ন কিছু লাগাচ্ছে, এখনও হচ্ছে ব্যান্ডেল, দেখতে পাচ্ছ উঠাচ্ছে। তো গাইজ, দেখতে পাচ্ছ সাইড দিয়ে ঠিক এরকম, দেখতে পাচ্ছ এরকম ঠিক, আর এখনও কিন্তু প্রচুর কাজ বাকি আছে, এখনও অনেক কিছু লাগাবে। এখানে কিন্তু নাগরদোলা হয়েছে, আরও বিভিন্ন অনেক কিছু হচ্ছে, তোমরা কিন্তু আসতে পারো। এটা কিন্তু পুরোটাই হিংনাড়া স্কুল, আর পুরোটাই কিন্তু হচ্ছে মেলা, তোমরা আসতে পারো, এখানে অনেকে আসবে, ঠিক আছে। তো এই যে হিংনাড়া স্কুলের গেট, আর গেট দিয়ে ঢুকেই তোমরা এই প্যান্ডেলটা দেখতে পারবে, আর খুবই সুন্দর হচ্ছে প্যান্ডেলটা, তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও আসবে।
তো গাইস এতক্ষণ হিংনাড়া স্কুলের ভিতরে ছিলাম আর হিংনাড়া স্কুলটাকে ছাড়িয়ে এলেই এখানে একটা ক্লাব আছে যে ক্লাবে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে তো দেখো আমি যাওয়ার পথে কিন্তু সব প্যান্ডেলই একবার একবার তোমাদের দেখিয়ে দেবো বাট আমি কথা বলতে পারবো না কারণ প্রচণ্ড মাইক চলছে এটাও কিন্তু আমি ব্যাক ভয়েস দিচ্ছি কারণ মানে প্রচণ্ড মাইক চলছে A few moments later. তো বন্ধুরা তোমাদের তো পুরোটা দেখালাম এবার চলো বাড়ি যাই বাড়ি গিয়ে সম্পূর্ণটা শেয়ার করছি চলো তো অবশেষে গাইস বাড়ি চলে এসেছি মানে কি বলবো এতটা পরিমাণে গরম ছিল আর রোদ ছিল মানে কি বলবো যে গিটারের প্যান্ডেলটা ঠিক মতো সিনেমাটিক শট তুলবো বা কিছু করবো মানে করতেই পারছি না মানে আমার ক্যামেরা একটু সমস্যা আছে যে আলো পড়লে একটু সমস্যা হয় যাই হোক কিছু করার নেই তো যাই হোক বন্ধুরা আমি জানি তোমাদের সেরম কিছু আমি আজকে শেয়ার করতে পারিনি তবুও যতটুকু পেরেছি শেয়ার করেছি তোমাদের সাথে আর তোমাদের সবাইকে একটা কথাই বলতে চাই যে তোমরা ভালোভাবে আনন্দ করে এই লক্ষ্মী পুজোর এনজয় করতে থাকো বাজি ফোটা আরও অনেক 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 মজা করো তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর ভিডিওটা প্রচুর 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 শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি পরে একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে ততদিনের জন্য বাই